ঈদের আগে বিক্রি হওয়া সবজিগুলোর দাম কেজিতে দশ থেকে বিশ টাকা কমেছে বাজারে বেগুন বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজিতে টমেটো চল্লিশ টাকা ঢেঁড়স চল্লিশ টাকা ফুলকপি আকার ভেদে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস ছোট দেশি করলা ষাট টাকা কেজি লেবুর হালি তিরিশ টাকায় বিক্রি হচ্ছে রমজান মাসের শেষের দিকে মাছ মাংসের দাম যেমন ছিল নারায়ণগঞ্জের বাজারগুলোতে এসব খাদ্য দাম এখনও প্রায় তেমনই আছে তবে কিছুটা স্বস্তি মিলেছে সবজি কিনতে গিয়ে ঈদের ছুটি শেষে নগরী অনেকটাই ফাঁকা ছিল কিন্তু ঈদের ছুটি শেষেই আবার নগরীতে সেই আগের রূপে ফিরে যাচ্ছে এর কারণেও বাজারও পড়েছে এর প্রভাব পুরোপুরি ব্যবসা শুরু করেনি অনেকেই বাজারের এমন দৃশ্য দেখা গেছে নগরীতে নারায়ণগঞ্জের ডেগুবাবুর বাজার ঘুরে দেখা গেছে গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় এই মাংস ঈদের আগেও ছিল আটশো থেকে সাতশো নব্বই টাকা কেজিতে সবজির বাজারে ঘুরে দেখা যায় সবজিগুলো প্রতি কেজি দশ থেকে বিশ টাকা কমেছে বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি টমেটো পঞ্চাশ টাকায় ঢ্যাঁড়স চল্লিশ টাকা অন্যান্য সবজি তুলনায় আলুর দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে এন এন টিভি নারায়ণগঞ্জ